হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা মোটামুটি ভালো আছি। আজকে রওনা হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে। আর সবাই দেখতেই পাচ্ছেন যে আমার পাশটা আসলে সবুজে ঘেরা। আসলে বর্তমান যে সময়টা, এখন কোনো এখানে আশপাশ শস্য দেখা যাচ্ছে না। তো আমি আসলে গ্রামে যাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করব, অবশ্যই শেয়ার করব যতটুকু পারি। গ্রামের পরিবেশ বলতে কিন্তু খুব সুন্দর পরিবেশ, গাছপালা, নদী, পশু পাখি, আর মানুষ আমরা তো আছি, তো আমাদের সাথেই থাকবেন। আমি এসে আর ভিডিও করা হয়নি, আসলাম। আসার পরে খাওয়া দাওয়া সেরে, গোসল টোসল সেরে, খাবার সেরে, তারপর একটু রেস্ট নিয়ে একটু বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছি আপনাদের সাথে, নিয়ে যাচ্ছি। আমাদের আসলে গ্রামের পথগুলো কিন্তু পাকা, মানে আর বাড়ি ঘরও কিন্তু ওই রকমই বোঝা যায় না যে গ্রাম না শহর। তো আমার চ্যানেলে যারা আছেন তারা কিন্তু জানেন, মানে আমার নামটা দেখে অলরেডি হয়তো বুঝতে পারেন যে আমি মানে কোন ধর্মের। তো আসলে খ্রিস্টান ধর্মের, আমাদের ধর্মের মধ্যে কিন্তু গির্জাতে মানে কবরস্থানে আমরা সবাই যেতে পারি, ছেলে মেয়ে উভয়ে আমরা যেতে পারি। আর আমি এখন আসছি ঠিক গ্রামের আমাদের একটা চার্চের কবরস্থানে, যেখানে কিছুদিন আগে আমার ছোট বোন, এখানে বোনকে কবর দেওয়া হয়েছে। তো ওর কবরই আমি যাব এখন। ঘুরতে ঘুরতে চলে আসলাম। আসলে এটা আমি যে বোনের বাড়িতে আসছি সেই ভাগনারি দোকান, তো সেই দোকানে আসলাম। আমি আসি গ্রামে, দোকানটা আসলে দেখা হয়নি। তো এখানে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে, শোপিস, কাপড় চোপড়। কম বেশি সব ধরনের সব কিছুই আছে এখানে। আমাদের, আমি জানি না, আমার চ্যানেলে আমাদের গ্রামের কারা কারা আছেন যারা এখানে, মানে 18 গ্রামের কিংবা দেওতলা গোল্লার যারা আছেন, তো চলে আসতে পারেন, কম বেশি অনেক জিনিসই পাবেন।
বের হয়েছি, চিন্তা করলাম একটু একটু করে সব কিছু ঘুরে ঘুরে একটু দেখি। দোকানের নাম নাই, নাম কি? ও বাইরে না, গিফট কর্নার। নদীর পাড় দিয়ে যাচ্ছি, এখানে পাশেই নদী। কিছুদিন আগেও কিন্তু, কিছুদিন বলতে আমি এর আগে যখন আসলাম তখন দেখলাম কিন্তু অনেক কচুরিপানা, নদীটাকে পুরোটা ঢেকে আছে। এখন তো ওই যে এপার ওপার দেখা যাচ্ছে কিনা, এটা কি জানি বলে কুসা নৌকা না কি জানি বলে, আমি ঠিক জানি না আসলে, মানে পারাপার করে এই নৌকাটা জানি কি বলে, গুদারা, আমি কুসা নৌকা। এটা দিয়ে নদীর এপার ওপার মানুষ আর কি পারাপার করে। সকাল সকাল চলে আসলাম, আসলে কালকে আর আসার জার্নি করে আসার পরে ভিডিও করা হয় নাই, তো সকাল ঠিক না আসলে, আমি একটু লেট করে উঠছি আর ঘুম থেকে উঠি, দরজা খুলি, যদি মুখের সামনে তো সুন্দর একটা ফুল গাছ থাকে, মানে খুব সুন্দর পরিবেশ, মনটা ভালো হয়ে যায়। গাছটা ভরা থকা থকা ফুল, আসলে গ্রামের পরিবেশ, গ্রাম বলতেই সুন্দর, কারণ প্রকৃতি আর প্রকৃতি, আশপাশটা ভরাই থাকে গাছ আর গাছ। আর এখন যে যেমন সিজনটা, মানে ঠান্ডা, শীতের শুরু, ঠান্ডা অলরেডি গ্রামে বোঝা যায় রাতের বেলা, তো ভালো লাগে কিন্তু এই সময়টা, মানে গরম না আবার খুব বেশি ঠান্ডা না। আমরা একটু দেখি, আর কালকে ভিডিওটা আমি শেষ করব, কালকে শেষ করিনি, তো আজকেও আমরা একটু এদিক সেদিক যাব, আর অবশ্যই সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে। গাছ ভরা পেঁপে, এখানে সুন্দর লাউয়ের জাংলা। আমরা গ্রামে এটাকে আর কি জানি না কার গ্রামে কিংবা কার অঞ্চলে কি বলে এটাকে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এটা জাংলা বলা হয়, বাঁশ দিয়ে ভাবে মাচার মতো করে দেওয়া হয়, তো গাছগুলো উঠলে, মানে লাউ এই ধরনের লতাপাতার যে গাছগুলো সেগুলো উঠলে তো ওখানে এভাবে, যেমন এখানে একটা, এটা হয়তো বিছন রাখবে, বিছন বলতে মানে এটা বীজটা রাখবে, এটা বেশ বড় হয়েছে, এটা মানে বয়স হয়ে গেছে বোঝা যায়। ওদের এখানে কিন্তু বেশ লাউ ছিল, আশপাশ মানুষ নিয়ে ওরা কিন্তু ই করছে। এটা আমার এক বোনের বাড়ি, এটা আমার এর আগে একটা ব্লগে কিন্তু আমার এই বাড়ির ভিডিও ছিল। এখানে একটা লাউ দেখা যাচ্ছে ছোট, এই যে মনে হয় এই ধরে, যে পোকা ধরে তো, যে কি কি পোকা জানি বলে সেগুলো নষ্ট করে ফেলে, যার জন্য উপরে পলিথিন দিয়ে রাখে গায়ের উপরে। আমি তো নিচে চলে আসছি, আমার গায়ে আবার পোকা টোকা পড়বে নাকি আমি সেই ভয় পাই, কারণ আমার প্রচুর অ্যালার্জির সমস্যা। গত একটা ভিডিওতে আমি এখান থেকে কিছুটা ভিডিও করা হয়েছিল, ওই যে ওখানে দেখা যাচ্ছে ই কি সুন্দর লেবু ধরে আছে, আমি যাই। এই লেবু গাছটা থেকে কিন্তু লেবু পাড়া হয়েছিল, এই যে কি সুন্দর একটা লেবু, কত বড়। আমার কাছে কেন জানি গ্রামের এই জিনিসগুলো এত ভালো লাগে, এই যে ঝুলে আছে, অনেক বড় কিন্তু, ক্যামেরাতে জানি না কতটুকু দেখা যাচ্ছে, রিয়েল দেখা যাচ্ছে বেশ বড়, খুব সুন্দর। এই যে ভালো লাগলো, ওই সাইডেও বেশ গাছ টাছ লাগানো আছে, ও ওখানেও একটা জাংলা করা, ওটা কালকে শুনলাম, ওটা হচ্ছে চাল কুমড়া, যেটাকে ওই যে
চাল কদই বলে মনে হয় অনেকে। এটা ওদের আগে ছিল গোয়াল ঘর, গরু রাখতো, গরু ছিল, সেগুলো বিক্রি করে ফেলছে ওরা। মানে এখন আর আসলে সবাই দিনে দিনে মানে ঝামেলাগুলো আসলে এড়াই চলতে চায়, তো এগুলো এখন আর ওরা গরু টরু পালে না। আমি কিসের মধ্যে ঢুকে পড়ছি, বের হই। তো আসলে কালকে তেমনভাবে ভিডিও করিও নাই আর করা হয় নাই, তো চিন্তা করছি অল্পতেই শেষ করি। এখানে মুরগি ছিল, হয়তো মুরগি পালে যত সম্ভব। এটা মুরগির খোয়ার, এখানে মুরগি পালে। এটা বড় দেখা যাচ্ছে, এটা নেট দিয়ে একটা ঘর। আর এখানে একটা গাছ দেখলাম মনে হয় লেবু গাছ, লেবু ধরে আছে বেশ। হ্যাঁ, এই যে এখানে লেবু ধরে আছে, ওই যে উপরে ফাঁকে ফাঁকে দেখা যায় কিন্তু আছে। রোদ উঠেছে তো আজকে, মানে কালকের ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আজকেও নতুন কিছু ভিডিও আজকে হয়তো আসবে। এই যে এখানে একটা ইসির পেঁপে গাছে পেঁপে ধরে আছে, বড় বড় পেঁপে ধরে আছে। আসলে গ্রাম মানে কিন্তু মানে এদিক সেদিক এটা সেটা খুব সৌন্দর্য, আর সৌন্দর্য আমার খুবই ভালো লাগে, কারণ শহরে আমরা এগুলো দেখতে পাই না। আর এইভাবে আমরা আসলে চাইলেও ওই ছাদ বাগান আর বারান্দা এই কতটুকু কি লাগাইতে পারি, তাই না? এখানে একটা মালটা গাছ, মালটা ধরে আছে, রোদ পড়ে গেছে তো জানি না বোঝা যায় কিনা। এই যে আমি উসরে যাচ্ছি না, বেশ কিছু ধরছে কিন্তু ওই নেটের ওই পাশে দেখা যাচ্ছে। তো ভিডিওটা আসলে এটা কিন্তু গতকালকের ভিডিও, গতকালকের ভিডিও আর আমি এখানে শেষ করব। আমার সাথেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলে নাই, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আগামীতে আরও ভালো ভিডিও আসবে, ভালো ভিডিও করব। তো বাই বাই।